2016 সালের এপ্রিল মাসের 1 তারিখ অর্থাৎ গত পহেলা এপ্রিল লন্ডন প্রবাসী ব্যবসায়ী কায়সার খানের সঙ্গে বিয়ে হয়েছিল মডেল অভিনেত্রী ঈশিকা খানের। হঠাৎ করে হওয়া সেই বিয়ের জাঁকজমক নিয়েও ভ্রু কুঁচকেছিলেন ডি টাউনের অনেক তারকারা। তবে বিয়ের পর থেকেই সুখে শান্তিতে আছেন ঈশিকা। বর্তমানে স্বামীর সঙ্গে লন্ডনে অবস্থান করছেন ঈশিকা, আর এর মধ্যেই এলো ঈশিকার বাচ্চা হওয়ার খবর। জি দর্শক, আপনি ঠিকই শুনেছেন, বিয়ের 8 মাসের মাথায় পুত্র সন্তানের মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। আজ সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত 3:54 সেখানকার একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম হয়। মা হওয়ার সুখবরটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঈশিকা নিজে জানিয়েছেন সবাইকে, তবে নবজাতকের কোনো ছবি দেননি তিনি। অন্যদিকে খবর পাওয়া গেছে মা ও ছেলে দুজনে ভালো আছে। ঈশিকা নিজের সন্তানকে নিজের জীবনের সেরা অর্জন বলে উল্লেখ করেছেন। মডেলিং ও অভিনয়ের ক্ষেত্রে জনপ্রিয় এই মডেল বিয়ের পরও নিয়মিত মডেলিং অভিনয় ও উপস্থাপনা করে গেছেন, তবে অনাগত সন্তানের জন্য বিরতি নিয়েছিলেন গত কয়েক মাস, আর ভবিষ্যতে আবার অভিনয় ফেরার ইচ্ছা তার রয়েছে বলে তিনি জানান। দর্শক, মডেল ঈশিকা খান ও তার পুত্র সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর মিথ্যা বা জীবিত তারকাদের মেরে ফেলে সস্তা ভিউর জন্য বানানো খবরের জন্য নয়, সৎ সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।